আজকে আমরা দেখব যে কিভাবে একটি পিকচারকে পাসপোর্ট সাইজে তৈরি করবেন। আমাদের যখন কোনো স্কুল বা কলেজে বা অফিস আদালতে যখন একটা ছবি প্রয়োজন হয়, বেশিরভাগই পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয়। তো এই পাসপোর্ট সাইজের ছবিটা যদি আমরা নিজেরা তৈরি করতে পারি, স্টুডিওতে গিয়ে আমাদের আর সময় দেওয়া লাগবে না। আমরা নিজের কম্পিউটারে ছবিটা তৈরি করে স্টুডিওতে নিয়ে যাব এবং তাদের বলবো প্রিন্ট দিতে, সাথে সাথে তারা একটা প্রিন্ট দিয়ে বের করে দিবে। তো ভিউয়ার্স, আমরা এখন দেখব যে কীভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন। তো প্রথমে আমাদের ফটোশপটা ওপেন করতে হবে। ফটোশপ ওপেন করার পরে এই ফাইল থেকে নিউতে ক্লিক করবেন বা কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করবেন। এই যে ডকুমেন্টটা আমরা ওপেন করব, এই ডকুমেন্টের সাইজটা দিতে হবে। তো সাইজ আমাদের দিতে হবে পাসপোর্ট সাইজের ছবির যে সাইজটা থাকে সেই সাইজটা দিতে হবে। প্রথমে আমাদের এই যে মাপটা দিব এটা সেন্টিমিটারে দিতে পারেন, মিলিমিটারে দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো সাইজটা দিতে পারেন। তবে এখানে পিক্সেল দেওয়া আছে, আমি এখান থেকে ইঞ্চিতে করে নিব। ইঞ্চিতে করে নেওয়ার পরে এখানে ওয়াইড আমরা 1.6 এবং হাইট 2 ইঞ্চি। তো ভিউয়ার্স, আমরা যখন কিছু ডিজাইন করে প্রিন্ট করব তখন আমাদের রেজুলেশনটা একটু বাড়িয়ে দিতে হবে। তো রেজুলেশন যখন প্রিন্ট করব তখন আমরা 300 রাখবো, 300 দেবো, দিয়ে আমরা এখান থেকে ওকে দিলাম। তো ভিউয়ার্স, আমাদের 2 ইঞ্চি এবং 1.6 ইঞ্চির একটা ডকুমেন্ট এখানে চলে আসলো। তো আমরা এখানে আমাদের যে পিকচারটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করব সেই ছবিটা আমরা এখানে পেস্ট করব। তো এখানে আমি ছবিটা রেখে দিয়েছি, একটা মডেলের ছবি। এই ছবিটা আমি এখান থেকে নিয়ে আসব, এই ফটোশপে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এই ছবিটা সাইডে কিছু সাদা অংশ দেখা যাচ্ছে। এবং পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে গেলে আমাদের তো সবটুকু নিলে হবে না, আমাদের প্রয়োজন মতো অংশটুকু কেটে নিতে হবে। ছবিটা আনার সাথে সাথে এপাশে লেয়ারে দেখতে পাচ্ছেন নিজে ব্যাকগ্রাউন্ড একটা অপশান আছে, আর উপরে আরেকটা নতুন লেয়ার তৈরি হয়েছে। এখানে আমরা একটা অপশান দেখতে পাচ্ছি যে এই পিকচারটা আমরা ছোটো বড়ো করতে পারবো। তো কিবোর্ড থেকে শিফট এবং অল্টার প্রেস করে ধরে রেখে আমরা এটা টান দিব। অবশ্যই শিফট এবং অল্টার প্রেস করে ধরতে হবে, তা নাহলে এই ছবির রেশিওটা ঠিক থাকবে না। তো এরপরে আমি এতটুকু নামিয়ে দিব, দেওয়ার পরে আমি চাচ্ছি যে এইটুকু রাখবো। রাখার পরে ইন্টার প্রেস করতে হবে, কিবোর্ড থেকে ইন্টার, তাহলে এখানে সেট হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা ইন্টার প্রেস করার সাথে সাথে এই ছবির যে লেয়ারটা অর্থাৎ এইটা এখন স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। এখন আমাদের প্রথম কাজ এই ছবিটার ব্যাকগ্রাউন্ডে যে অন্য সিনারি আছে এই সিনারিটা রিমুভ করে দেওয়া। তো এইটা রিমুভ করতে হলে আমাদের প্রথমে এই স্মার্ট অবজেক্টটা উঠাতে হবে। এখানে এটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমরা এসআর টুলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা ক্লিক দিব। দেওয়ার পরে এরকম একটা অপশান আসবে যেখানে ক্যান্সেল এবং ওকে। তো এইটাতে বোঝাচ্ছে যে আমি কি স্মার্ট অবজেক্ট উঠাতে চাচ্ছি। তো এখানে আমি ওকে দিলে স্মার্ট অবজেক্টটা উঠে যাবে। দেখুন এখানে স্মার্ট অবজেক্টের চিহ্ন আর নাই। তো স্মার্ট অবজেক্টটা উঠে গেছে। এখন আমাদের কাজ এই পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। তো এটা দেওয়ার জন্য আপনারা পেন টুলকেও ব্যবহার করতে পারেন বা কুইক সিলেকশনকেও ব্যবহার করতে পারেন, এটা আপনার অভিজ্ঞতার উপরে নির্ভর করবে। তো আমি এখানে কুইক সিলেকশন ব্যবহার করছি। করার পরে এখানে আমরা অবশ্যই যে লেয়ারে কাজ করব সেই লেয়ারে সিলেক্ট করে নেবেন। আমি এই লেয়ারে কাজ করব, এই জন্য এই লেয়ারে সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পরে আমরা এখন ম্যাজিক দিয়ে দিব, অর্থাৎ কুইক সিলেকশন দিলে যে ম্যাজিক তৈরি হয় ম্যাজিকটা দিব। দেখুন আমি এরকম প্রেস করে টান দিব, এটা ম্যাজিক তৈরি হচ্ছে। এভাবে এর সিলেকশনটা দিয়ে দিতে হবে। এটা টেনে আমি এটা সিলেকশন দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে যে ম্যাজিকটা চলছে কিছুটা এই পাশে ছবির বাহির দিয়ে কিছুটা ম্যাজিক দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, আমরা এই বাহির থেকে যে ম্যাজিকটা দেখা যাচ্ছে এই ম্যাজিকটা উঠিয়ে দিব। তো কিবোর্ড থেকে অল্টার প্রেস করব। কিবোর্ড থেকে আপনারা ওয়াল্ড প্রেস করে ধরে রেখে এরকম টান দিবেন। এরকম টান দিলে এই এক্সট্রা যে ম্যাজিকটা দিচ্ছে এক্সট্রা ম্যাজিকটুকু উঠে যাবে। আমরা নিয়ন্ত্রণ করতে পারবো ওয়াল্ড প্রেস করে ধরে, আমার যতটুকু প্রয়োজন অর্থাৎ মাইনাস হবে। ওয়াল্ড প্রেস করে ধরে রাখলে মাইনাস হবে। আর এভাবে আমরা এখানে একটু ভিতরের দিকে চলে আসছে, এজন্য
আমরা এটাকে আবার একটু প্লাস করে দিব, অর্থাৎ কিবোর্ড থেকে তখন আর কোনো কিছু প্রেস করে ধরে রাখা যাবে না, অল্ট ছেড়ে দিয়েই এটা টান দিতে হবে। তো এরপরে এখানে একটু আছে, আমরা অল্ট প্রেস করে ধরে এরকম করে টান দিব। দেখুন আমাদের হয়ে গেল সিলেকশনটা করা, এটা আমাদের সিলেকশন করা হয়ে গেছে। তো এরপরে আমরা চাচ্ছি যে এই এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, ব্যাকগ্রাউন্ডে রিমুভ করব, কিংবা আমরা পাসপোর্ট সাইজের ক্ষেত্রে যে কালারগুলো ব্যবহার করি ব্যাকগ্রাউন্ডে, হোয়াইট কিংবা গ্রে কালার কিংবা ব্লু কালার, এই কালারটা আমরা দিব। তো এখন আমার এই পিকচারটা সিলেক্ট আছে, তো আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড পিকচারটা সিলেক্ট করব। তো কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই, অর্থাৎ ইনভার্স হয়ে যাবে, ইনভার্স হয়ে গেলে ব্যাকগ্রাউন্ডটুকু সিলেক্ট করে নিবে। তো এরপরে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ব্লু কালার দিয়ে দিব। তো ব্লু কালার দেওয়ার জন্য আমরা যে কালার অপশন যাব, কালার অপশন এখানে দেখেন ডিফল্ট অবস্থায় ব্ল্যাক এবং হোয়াইট থাকে, তো এখান থেকে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা কালার সিলেক্ট করে নিব, এই ব্লু কালারটা থাক, হ্যাঁ দিলাম। দেওয়ার পরে এই কালারটা এখন আমার উপরে আছে, এই কালারটা এখন আমরা অ্যাপ্লাই করে দিব। তো কিবোর্ড থেকে অল্ট্রা ব্যাক স্পেস, দেখুন কালারটা এখন পেস্ট হয়ে গেছে, এবং এখন ম্যাজিকটা ওঠাতে গেলে কন্ট্রোল ডি, খুব সুন্দরভাবে এখানে কালারটা পেস্ট হয়ে আছে। সুন্দর করে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম এবং ব্লু কালারটা অ্যাপ্লাই করে দিলাম। তো ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন যে এই পাশে কিছুটা সাদা সাদা দেখা যাচ্ছে, তো আমরা চাইলে এটা রিমুভ করে দিতে পারি। তো প্রথমে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা, এই লেয়ারটাকে, ছবির যে লেয়ার, এই ছবির লেয়ারটাকে সিলেক্ট করব। করার পরে ব্লোয়ারের এইখানে যে টুলটা আছে, ব্লোয়ার টুল, এটা থেকে সিলেক্ট করে আমরা এই পাশ থেকে টান দিব। দেখুন এটা এরকম একটু টান দিলে এর সাথে মিশে যাবে, তাহলে আর সাদাটুকু থাকবে না। যেখানে সাদা দেখা যাবে সেখানে এটা ব্লার করে দিবেন, তাহলে এখানে ধার ধার অংশটুকু থাকবে না, যদি সাদা থেকে যায় তাহলে সেটাও আর থাকবে না। তো ভিউয়ার্স এখন আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ, আমাদের এখন 1.6 এবং 2 ইঞ্চিতে ক্রপ করতে হবে। দেখুন আমরা ক্রপ টুলে ক্লিক দিয়েছি, ক্লিক দেওয়ার পরে এখানে সিলেক্ট করলাম প্রথমে, তারপরে ক্রপ টুলে ক্লিক দিয়েছি, দেওয়ার পরে এখানে আমরা 1.6 এবং 2 ইঞ্চি দিয়ে দিয়েছি। 1.6 এবং 2 ইঞ্চি দেওয়ার পরে কিবোর্ড থেকে ইন্টার দিবেন, কিবোর্ড থেকে ইন্টার দিবেন, ইন্টার দিলে এই 1.6 এবং 2 ইঞ্চিতে ক্রপ হয়ে যাবে। এরপর সিলেকশানে ক্লিক দিবেন, এটা এখন সম্পূর্ণ একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি হয়ে গেছে। তো ভিউয়ার্স এখন আমরা যদি এটা প্রিন্ট রেডি করতে চাই, তাহলে আমাদের একটা A4 পেপার এখানে নিয়ে আসতে হবে। তো কিবোর্ড থেকে কন্ট্রোল N প্রেস করবেন, করলে নিউ ফাইল চলে আসবে একটা, এখানে আমরা কাস্টম সাইজ আছে, এখানে এখানে ক্লিক করলে আমরা US পেপার যেটা, এটা হচ্ছে আমাদের A4 পেপারের সাইজ 8.5 ইঞ্চি এবং 11 ইঞ্চি। তো এখানে আমরা রেখে ওকে দিলাম, দিলে আমাদের এই সাইজটা এখানে চলে আসলো। তো এই পাশে আমার এই পিকচারটা, এখন আমি এখান থেকে এটা টেনে এনে মাউস দিয়ে এখানে এনে ছেড়ে দিব। দেওয়ার পরে এখানে আমি এটা রেখে দিলাম, সাধারণত A4 পেপারে এখানে এক লাইডে চারটা ধরে, এখন আমি অল্ট প্রেস করে ধরে রেখে এটা টেনে এখানে দিলাম। এরপরে সহজে কপি করার জন্য আমরা এই দুটাকে একবারে বাইরে থেকে টেনে এনে সিলেক্ট করব, করার পরে এখান থেকে অল্ট প্রেস করে ধরে আবার এখানে এরকম ছেড়ে দিব, তাহলে এখানে চারটা ছবি তৈরি হলো। এরপরে বাইর থেকে এভাবে টেনে এনে নিচে এভাবে আরেকটা এনে দিব, তাহলে হলো কি এখানে আটটা ছবি হয়ে গেল। এরপরে এখান থেকে সবগুলো সিলেক্ট করে আমরা টেনে এনে এখানে বসিয়ে দিব। সহজে কপি করার সিস্টেম, এভাবে আপনারা সহজে দ্রুত কপি করতে পারবেন। তো এরপরে এই নিচে একটু জায়গা থেকে গেছে, আপনারা চাইলে এখানে স্ট্যাম্প সাইজের ছবি তৈরি করতে পারেন, এখান থেকে ক্লিক করে এটা একটা কপি নিয়ে নেবেন অল্ট প্রেস করে ধরে। এরপরে কন্ট্রোল টি প্রেস করবেন, কন্ট্রোল টি প্রেস করলে এখানে আপনারা এটা ট্রান্সফর্ম করতে পারবেন, এবং তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন এবং রোটেট 90 দিবেন, এটা ঘুরিয়ে যাবে, তারপরে এটা
শিফট এবং অল্ট প্রেস করে ধরে এটা সাইজটা একটু ছোট করে নেবেন। তারপরে ইন্টার প্রেস করবেন এবং এটাকে পজিশন মতো এটা বসিয়ে দিবেন। তারপরে এখানে যে কয়টা এখানে ধরে সেই কয়টা এখানে কপি করে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পেলেন যে কিভাবে আপনাদের যে কোনো ছবিকে পাসপোর্ট সাইজে তৈরি করবেন। তো ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলের আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।